বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব জেমকন গ্রুপ খুলনা মিনিস্টার গ্রুপ রাজশাহীর সাথে মূল হারার কারণগুলো। জাস্ট এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি একজন ক্রিকেট প্রেমিক বা ভক্ত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়ত ক্রিকেটের বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি প্রথম কারণটি লক্ষ্য করেন, সেই প্রথম কারণগুলো হলো তারা কিন্তু ব্যাটিং লাইনে খুবই দুর্বল, যেখানে কিনা এনামুল হক, ইমরুল কায়েস, সাকিবুল হাসান, মাহমুদুল্লাহ, রিয়াজের নাগার মতো ব্যাটসম্যান থাকতে তারা কিন্তু খুবই দুর্বল ব্যাটস করেছে। আজকে খুবই মানে কম পারফরমেন্স করেছে তাদের, কিন্তু 150 রানের মাথায় 5টি উইকেটের পতন ঘটে যায়। সেইখান থেকে তাদের ম্যাচের ভিতরে সবথেকে ভালো রান করেছেন আরিফুল হক এবং শামীম হোসেন, তারা কিন্তু ম্যাচটিতে একটু টেনে নিয়ে যান, নয় কিন্তু 100 বা 120 রানের মাথায় কিন্তু আজকের এই ম্যাচটি থেমে যেত। তাদের পরবর্তী ম্যাচগুলো যদি জিততে হয় তাহলে অবশ্যই তাদের ওপেনিং ব্যাটসম্যান পরিবর্তন আনতে হবে, কারণ ইমরুল কায়েস কিন্তু দুই ম্যাচে কোনো ভালো পারফরমেন্স করতে পারেন নাই। আর এইখানে তাদেরকে বলবো, জাস্ট এইখানে আপনারা যদি লক্ষ্য করেন 24 বলে 26 রান, জাস্ট ওয়ান ডে খেলার মতো। এনামুল হক 24 বলে 26 রান করেছেন, সাকিবুল হাসান 9 বলে 12 রান করেছেন এবং আরিফুল হক বেস্ট রান করেছেন 31 বলে 41 রান। তিনি কিন্তু ব্যাটিং লাইনে খুব চাপের মুখ থেকে তিনি কিন্তু একটু ভালো ব্যাটিং করেছেন এবং শামীম হোসেন 25 বলে 35 রান করেছেন। তাদের পরবর্তী যদি ম্যাচটা জিততে হয় তাদের অবশ্যই ব্যাটিং লাইন আপগুলো খুবই শক্তিশালী করতে হবে, নাহলে কিন্তু ব্যাটিং লাইন আপ যদি খুবই খারাপ করে তাহলে কিন্তু জয়টা খুবই কষ্টকর হয়ে যাবে তাদের পক্ষে, যেখানে ইমরুল কাজ, মাহমুদুল্লাহর মতো সাকিবুল হাসান ব্যাটসম্যান থাকতে তাদের ব্যাটিং লাইন খুবই দুর্বল হয়ে যাচ্ছে। আর আপনি যদি রাজশাহীর লক্ষ্য করেন, তারা নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু খুব ভালো ব্যাট করেছেন এবং প্রথমেই কিন্তু তিনি একদম ঝড় উঠাই দিয়েছেন, তিনি কিন্তু 34 বলে 55 রান করেছেন। এইখানে তাদের বিষয়টা বুঝতে হবে 21 রানের ব্যবধান এবং তিনি 161 রান স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছেন। এইখানে আমি অবশেষে একটি কথাই বলতে যাচ্ছি, জেমকন গ্রুপ খুলনা যদি পরবর্তী যে ম্যাচটি রয়েছেন চট্টগ্রামের বিরুদ্ধে, গাজী গ্রুপ চট্টগ্রাম, তাদের বিরুদ্ধে জয়লাভ করতে হলে অবশ্যই তাদের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী করতে হবে, যেখানে সাকিবুল হাসানের মতো ব্যাটসম্যান যদি 9 বলে 12 রান করে, মাহমুদুল্লাহ রিয়াতের মতো ব্যাটসম্যান 13 বলে 7 রান করে সাজঘরে ফিরে গেছিলেন, আমি তা আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা খুব ভালো ব্যাটসম্যান মানে ভালো ব্যাট করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের দল সবচেয়ে বিপিএল শক্তিশালী দল হয়েছে। আর আপনি এই বিপিএলে কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাদের ব্যাটিং লাইনআপ খুব দুর্বল, যার কারণে তারা কিন্তু রাজশাহীর বিরুদ্ধে ম্যাচটি হেরে গেছে। আপনারা ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী করুন, আপনাদের উপরে বিপিএলে কোনো দল আমার মতে নেই। তো আপনারা ক্রিকেটের যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি কোন দলের নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।